আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। সাথে আছি আমি জহির শান্ত। কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর জাবেদ হোসেন হত্যা মামলার প্রধান আসামি বিদেশ ফেরত মোহাম্মদ মঞ্জুর হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। 2019 সালের 10 আগস্ট মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর মালয়েশিয়ায় পাড়ি জমায় মঞ্জুর। গত রোববার রাতে ঢাকার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। জানা যায়, 2019 সালের 10 আগস্ট শনিবার রাতে জাবেদ হোসেন হীরাকান্দা গ্রামের আব্দুল করিমের ভাড়াটিয়া আচার ব্যবসায়ী কবির মিয়ার কাছ থেকে পাওনা টাকা আনতে যায়। এ সময় জাবেদ হোসেনের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মঞ্জুর হাসান ও তার ভাই আবু সাইদ দলবল নিয়ে কবিরের ঘরে ঢুকে রামদা দিয়ে কুপিয়ে জাবেদকে গুরুতর আহত করে। তখন তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই দিন রাত 12টায় মারা যায় সে। কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। 2 নভেম্বর দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় 44 কেজি গাঁজা। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হচ্ছে কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আমির হোসেনের ছেলে আকরাম হোসেন এবং একই গ্রামের সাফর আলীর ছেলে মোহাম্মদ পারভেজ হোসেন। বিষয়টি নিশ্চিত করে র্যাব 11 কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার হওয়া দুই যুবক দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লার 14 গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত নারী পুরুষ সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে 14 গ্রাম থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন রজব আলী, নাসিমা বেগম, জসিম উদ্দিন, আব্দুল কুদ্দুস ভুট্টু, নজির মিয়া, আবুল খায়ের, ইমরান, আমেনা বেগম, জসিম মিয়া, আলী আকবর ও কাজল। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, গ্রেফতারকৃতরা মাদক, দাঙ্গা, হাঙ্গামা সহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন যাবৎ পলাতক। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।